আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের আনসারটি আপনারা কীভাবে লিখবেন তা আমি দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর আমাদের ভিডিও যদি ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করুন এখানে অ্যাসাইনমেন্টের প্রথমে লিখতে হবে ফ্লো চার্টের ধারাবাহিকতা এখানে আমি ফ্লো লিখে নিয়েছি এভাবে লিখতে হবে প্রথমে উনিশশো সালের ভাষা আন্দোলন তারপর উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালের মার্শাল ল আইন উনিশশো সালের ছয় দফা উনিশশো সালের গণ অভ্যুত্থান উনিশশো সালের সাধারণ নির্বাচন এবং সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ তারপর খয়ে লিখতে হবে সাতই মার্চের ভাষণের গুরুত্ব নির্মে ব্যাখ্যা করা হলো আপনারা পাঠ্যবই থেকে ধারণা নিয়ে নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে নিজের মতো করে লিখবেন তারপরে লাস্টের পয়েন্ট হচ্ছে উনিশশো সালে সাতই মার্চ রয়স্কোস ময়দানে আমি উপস্থিত থাকলে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর আমার যে অনুভূতি প্রকাশ পেত নিন্মেতা উপস্থাপন করা হলো এটা একদমই বই থেকে লেখার প্রয়োজন নেই এটা নিজের মতো করে গুছিয়ে লিখবেন এটা আপনাদের নিজস্ব ধারণা এখানেই অ্যাসাইনমেন্টের আনসার শেষ আশা করি আপনাদের অ্যাসাইনমেন্টটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমাদের চ্যানেলেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সকল অঙ্কের সমাধান আপলোড করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ